ভকত সকলক দেখিলে কেনেকৈনো সেৱা সৎকাৰ কৰিব লাগে। মই মাজৰ পদ অংশসমূহ গাওঁতে ওৰ পৰা তোৰ পৰা টানি আজৰিহে গাম দেই, কাৰণ আখ্যান হিচাপে মোৰ বৰ্তমান মুখস্থ নাই বা মনত নাই, অপৰাধ নধৰিব। যোৰ তোৰ পৰা টানি আজৰি গাম বুলি মনতে ভাবিছোঁ আৰু, অপৰাধ নধৰিব। ভকত দেখিলে আদৰি আনিবা, উষাদৰে উদ্ধৰাখন দিবা, উপদুলি মূৰতে চৰণ ধুৱাই দিবা, উষিয়ে হ'ব ভকতৰে সেৱা, ৰাম ৰাম উষিয়ে হ'ব ভকতৰ সেৱা। এই ভকত দেখিলে আদৰি আনিবা, সাদৰে ধৰাখন দিবা, উপদুলি মূৰতে চৰণ ধুৱাই দিবা, সেয়ে হ'ব ভকতৰ সেৱা, ৰাম ৰাম সেয়ে হ'ব ভকতৰ সেৱা। কৃষ্ণদেৱ চাপৰি একেলগে জগাই কৃষ্ণ
কতক দেখিলে আদরি আনিবা আদরে ধরা খন দিবা উপদুলি মোরতে শরণ ধুয়াই দিবা হেয়ে হব ভকতর কে হব ভকতর বর্তমান বর্তমান কলিকাল কলি হয় না নয় কলিকালত কি হয় কলির জন্মর বিষয়ে ভাগবতর দ্বিতীয় স্কন্ধত কৈছে এ রাম ব্রহ্মার তনুর পরা উপজিলা কলি হরি হরি কৃষ্ণ বর্ণ হরি হাত দন্দ ধরি কৃষ্ণ বর্ণর এটা অদ্ভুত কায়ালৈ কলির জন্ম হল পরিদা ব্রহ্মার শরীরের পর কলির জন্ম হল এতিয়া তেতিয়া কি আছিলে যুগর অধিপতি আমার রাজা পরীক্ষিত আছিলে পরীক্ষিতর পিছতে কলি হব তাৰমানে দাপর শেষ হলেহে কলির আগমন ঘটিব কলি জন্ম হয়েই প্রথমে কিম্ভূত কীর্তির রূপ দেখে ব্রহ্মাদেবে ত্রাহী মধুসূদন দেখিলে যে এইটো কেনেকুৱা প্রাণী এটা জন্ম হল যাই কি নহক কলি জন্ম হল জন্ম হয়েই পরীক্ষিত রজার ওসরলৈ কলি গল শ্রীচন্দ্র ভারতীর ভাগবতর দ্বিতীয় স্কন্ধত থকা মতে পরীক্ষিত রজার ওসরলৈ স্থান বিচারি গল বলে তোমার রাজ্যত বর্তমান মোক থাকিবল দিয়া যেহেতু তোমার পিছতে মোর দেহকাল আহি পড়ব তেতিয়া কলিক স্থান দি রাজা পরীক্ষিতে কলে নৃপতি বুলন্ত কলি তুক দিলু স্থান যে তোক মই স্থান দিলু ও জৈত খেলে যোৱা পাখা কৰে মদ্যপান যত যোৱা পাখা খেল খেলা হয় যত মদ্যপান কৰা হয় রাম শ্রী পঞ্চ গুণাগৃহ স্থর থাকুই জড়িত যত পরর স্ত্রীর সহিত পরপুরুষর সঙ্গ হয় আর যত প্রাণী সকলক হিংসা করা হয় এই চারি স্থান তোক মই দিলু কলিক চারি স্থান দিলে কলি তাতে নবঞ্চিল কলিয়ে কি করিলে বংশ বিস্তারের কারণে কন্যা বিচারিলে মানে বিবাহিত ভার্যা বিচারিলে কলিয়ে যেটা বিবাহিত ভার্যা বিচারিলে তেতিয়া কি করিলে ব্রহ্মাদেবে নলিনী মলিনী নামে দুই ভার্যা দিলা নলিনী মলিনী নামৰ দুগৰাকী ভার্যা কলিক বিয়া পাতি দিলে উত্তাহাং কৰ হাতে সারি পৰা চাৰিজন পুত্ৰ জন্ম হল লোটো বাঢ়ি আছে কাৰণে গো গোঁ আছে লোটো কমাই দিয়া গো গোঁটো কম হৈ যাব তেওঁলোকৰ পৰা চাৰিজন পুত্ৰ জন্ম হল চাৰিজন পুত্ৰ কোন কোন ৰাম দম্ভ দেশ হিংসায় অসু দম্ভ দেশ হিংসা আৰু অসুয়া এই চারিজন কলির পুত্র ও গর্ব অহংকার দুই মন্ত্রী যে প্রখ্যাত গর্ব আর অহংকার নামর দুজন বুদ্ধিদাতা কলিক মন্ত্রী পাতি দিলে কলির ষোলজনীয়া পরিয়ালটা গঠন হয়ে গেছে গল পটককে নেভাবতে কলির ষোলজনীয়া পরিয়ালটা গঠন হল এটা কলির যে এই ষোলজনীয়া পরিয়াল এটা যে কলির গঠন হল এই ষোলজনীয়া পরিয়ালটা অকল অসুয়া পৃথিবীলাগে আছে থাকি বলে এটুকুয়া ঠাই দিলে কত দিলে বাৰু থকার ঠাইকন হল আপনার মোর মনটো আপনার মোর মনটোর মাজলৈ যদি কলির ষোলজনীয়া পরিয়ালটো আহিবলৈ আখ নিদিয়ে কলিয়ে আমার পাখ লব নোৱাৰে সেই কারণে মাধব পুরুষজনায় ঘোষামৃতত এফাকি বাণী লিখিছে
কলিৰ পৰা পৰিত্ৰাণ পাবৰ নিমিত্তে মাধৱ পুৰুষজনাই গোসাঁত লিখা বাণী ফাঁকিৰে আমিও আপোনাৰ খবৰ শৰণত শৰণাপন্ন হৈছোঁ। এৰাম দুষ্ট কলি সৰ্পে সবাক দংশিলা এ হৰাইলা চেতন জ্ঞান ইহার ঔষধ উদ্ধার রাম নাম বিনে নাহি নাহি আন রাম বিনে নাহি নাহি আন কৃষ্ণ রিভাবটু কমাই দিয়া হরি নামের বাহিরে কতো কলিৰ পৰা বাচিবলৈ পৰিত্ৰাণ বঢ়িয়া ইমানটোতে কলিৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ নাই বুলি কৈছে। হৰি নামৰ বাহিৰে কতো কলিৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ নাই। বি ফ্লেট কৰি দিয়া পটককৈ। হ'ব হ'ব থাকক দিয়া থাকক দিয়া হ'ব হ'ব। কলিৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ হৰি নামৰ বাহিৰে নাই বুলি কৈছে। সেইকাৰণে আমি সাধাৰণ নৰমনুষ্য কি কৰিব লাগে, হৰি নামতে শৰণ ল'ব লাগে। হৰি নামতে শৰণ ল'লে আমি কলিৰ পৰা পৰিত্ৰাণ পাই থাকিম, আমাৰ অন্তৰাত্মায়ো। আৰু সকলোতকৈ ডাঙৰ কথাটো কি জানে, পদবীদা বেয়া পাইছে নেকি, আকৌ উপদেশ দিয়া নাই কিন্তু মই অনুৰোধহে কৰিছোঁ। আমি কি হয়, প্ৰভু ভগৱন্তৰ ওচৰত আমি বিভিন্ন তীৰ্থ ভ্ৰমণ কৰি থাকি ধূপ তেল চাকি জ্বলাই থাকি লাভ নাই। আমাৰ ঘৰতে দুখন তীৰ্থ আছে, যদি আমি সেই দুখন তীৰ্থ ভ্ৰমণ কৰিব নাজানো, আমি ঢেকীয়াখোৱা আঠখেলীয়া জগন্নাথ মন্দিৰত গৈ চাকি জ্বলাই থাকিলোঁ, ভগৱানে আমাৰ চাকি নলয়। ঘৰত থকা দুখন তীৰ্থ হৈছে পিতৃ আৰু মাতৃ। পিতৃকহে পৰম গুৰু সৰ্বশাস্ত্ৰই কয়, পিতৃ তুষ্ট হ'লে সমস্ত দেৱতা তুষ্ট হয়, মাতৃক গংগা স্বৰূপণী বুলি কৈছে। যদি আমি মা আজি বেমাৰত পৰি আছে, আমি মাৰ কাৰণে যদি টেবলেট এটা যোগান দিব নোৱাৰোঁ, আঠখেলীয়া নামঘৰত গৈ আকৌ 10 লিটাৰ মিঠাতেলৰ চাকি জ্বলাব পাৰোঁ, তেতিয়া কিন্তু ভগৱানে নাপায়। যায় কি নহওক, হয়নে নহয় কথাটো, কৃষ্ণ যায় কি নহওক। সেইকাৰণে শেষত পৰিত্ৰাণ পাবলৈ ঔষধ দিয়া ফাঁকিৰেই ময়ো ৰাইজক ক'ব বিচাৰিছোঁ, এই ফাঁকি ঔষধেই লওক, তেতিয়াহ'লে নিশ্চয় ভাল হ'ব।